মা বলে না আমারা সোনার চামড়া শুনে রাখো মা আমারা কেন মা তোরা জান্নাত হবে না মা তোমার জন্য জান্নাত যাওয়া সহজ মা হযরত আবু খলিফা রহমাতুল্লাহ কথা বলার জন্য রে সব কুপার ছেলেরা মেয়েরা দুশমন হয়ে গেল সব কুপের যুবক ছেলেরা দুশমন হয়ে দাঁড়ালো আবু হানিফা কোন দিকে পথে চলে যাবে ওই দুশমনা মনে মনে বুদ্ধি করলো আবু হানিফা কামলা বিজ্যোতি করবো রে আবু হানিফা তাহার দুধ নামাজ পড়িতে মসজিদে যায় তাহার দুধ পড়িয়া ফজরের নামাজ পড়ি বাড়ি মুখে রহনা হয় আবু হানিফা কিন্তু জানে না ওই দিনও নাকি ওই যুবকরাই বুদ্ধি করবে রে হঠাৎ করি ওই যুবক ছেলেরা একটা মেয়ের কাছে যা কন্ট্রাক্ট করলেন বলি রে ও বোন আমার তোকে এত টাকা দেব রে বোন কেয়া আমার যুবকদের তুই মান সম্মান রক্ষা কর কি মান সম্মান ভাই ও বলি রে আবু হানিফা নামে একজন হুজুর আছে কলে হ্যাঁ এই আবু হানিফার সাথে তোর একটা ক্যালেঙ্কা তুলতে হবে তোর যতদের হাম লাগে অতদের হাম দিয়ে দেব বনি রে এই কাজটা করো আমরা তোর যত উপহার টন লাগে যতদের হাম লাগে অত টাকা দেব মেয়েটা ছিল বিধুয়া মেয়েটার নাম ছিল খাবিবা বিধুয়া মেয়ে বলছে ভাই টাকা ঠকাবেন না তো কানা বুদ্ধি যে কোনো বুদ্ধি করে তোর বাড়িতে নিয়ে আসবে আর আমরা সব ছেলেরা তোর বাড়ি ভিড় করে থাকবো আপনারা যে নারীটা ভিতরে এলেম কালাম না থাকে দেখো বাবা একটা বেঈমান নারী রে একটা আল্লাহর অলিক পর্যন্ত কি অবস্থা বানায় সোনা রে কেউ যাবে না সোনা যে নারীটার ভিতরে এলিম কালাম না থাকে আল্লাহর বাণী না থাকে আল্লাহর কোরআন না থাকে যে আবু হানিফা রহমাতুল্লাহ জীবনে এক অক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই হযরতে আবু হানিফার স্ত্রীর নাম ছিল হযরত উম্মা হামেদা আবু হানিফার স্ত্রী এত রূপবতী সুন্দরী নারী ছিল প্রতিদিন স্বামীকে বলছে স্বামী গো আপনার কিন্তু দুশ্মন বেশি বৃদ্ধি হইতেছে গো স্বামী আপনি যখন পথে চলবেন রাস্তা দেখে চলবেন বাবা সৎ নারী হলে রে বাবা বাবা মোত্তাকিন পরেশ গাড়ি নারী হলে স্বামীকে সবসময় সাবধান করিয়ে দিবে জোরে কোন ঠিক না মিঠি আবু হানিফা মসজিদে আসতেছে তাহাজ্জুদ নামাজ পড়তে আর ওই বেঈমান মেয়েটা যার সাথে টাকার কন্ট্রাক্ট এনি গভীরাতে রাস্তার ধারে জঙ্গলের সাইডে বসে কান্দিতেছে মধুর সুরে কান্দে এত বাসনা কান্দনে আল্লাহ মালিক হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম এত রাইতে একটি মহিলা মানুষের কান্দন শুনিয়া আবু হানিফা রহমাতুল্লাহ ভাবিল রে এই জঙ্গলের মধ্যে কে রে এত রাতে কান্দে রে নিশ্চয় কোনো বা বিপদ হয়েছে রে আমি আবু হানিফা না দেখা পর্যন্ত আমি মসজিদে যেতে পারি না নিশ্চয় কোনো বা মহিলা এত কঠিন বিপদে পড়ে আছে আস্তে আস্তে আবু হানিফা রহমাতুল্লাহ যত পথ আগে যায় কান্দনে আওয়াজটা অথই কানের মধ্যে পড়ে সামনে যে দেখে একটা মহিলা রাস্তার ধারে অন্ধকারে বসে কানতেছে আবু হানিফা রহমাতুল্লাহ বলো মা মা তুমি এত রাইতে কেন মা তুমি কান্দো মা তোমার কি বিপদ হয়েছে মা আমাকে খুলি বলো মা তোর কি হয়েছে মা তোমার কি বিপদ হয়েছে মা দুষ্ট মেয়েটা আবু হানিফার কাছে খুলি বলো হুজুর আমার স্বামী জীবনে তওবা করে নাই জীবনে নামাজ পড়ে নাই জীবনে আল্লাহ বিল্লাহ করে নাই ও গো হুজুর আমি জানি আপনি এই রাস্তা আসবেন আমার স্বামীটাকে মরণকালে একবার তওবা পড়ে দিয়ে কলেমাটা পড়ে দেন আমি সেই দিনে তোমার অপেক্ষায় এখানে বসি কান্দি আহারে কন্ত বাবা এই অপেক্ষা মেয়ে যদি ভালো কথা কন কোন মানুষটা যাবে না এনার স্বামী জীবনে তওবা করে নাই জীবনে কলেমা পড়ে নাই সেই মানুষটাকে তওবা করাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে মানুষটি একবার খাস দিলে তওবা করে নেবে আল্লাহ কোরআনে বলেছে তওবা করিকে আল্লাহ বেশি পছন্দ করে জোরে কোন সুবহানাল্লাহ
আবু হানিফা বলছে মা তোমার স্বামী কোথায় কইছে বাড়ির মধ্যে হুজুর একটু বাড়ির দিকে চলো হুজুর আমার স্বামীটাকে জাহান্নামের পথ থেকে বাঁচান কন্ত বাবা একটা মেয়ে যদি এই রকম একটা পুরুষের কাছে কান্দন রোল করে কন্ত বাবা কোন পুরুষের মন গলবেন নয় আবু হানিফা রহমাতুল্লাহ বলল মা ঠিক আছে মা তুমি আগে চলো আমি পিছে চলতেছি মা গো দেখি তোমার স্বামীকে আমি তওবা পড়ে দিয়ে কালেমা পড়ে দিয়ে আমি মসজিদের দিকে চলিয়ে যাব অর্থাৎ আবু হানিফা মেয়েটা পিছনে পিছনে যায় মেয়েটা বাড়ি মুখে যখন গেল মেয়েটা বাড়ি যাওয়ার পরে তখন মেয়েটাকে বলল মা তোমার ঘরের মধ্যে বাতি লাগাও আগুন লাগাও মম লাগাও মা তোমার স্বামীকে আমি তওবা পড়াবো যেরকম সুবহানাল্লাহ মেয়েটা জানে আমি তো চালাকি করে নিয়ে আসলাম এখন যদি বাতি লাগাই মম লাগাই আমি তো ধরা পড়ে যাবো যেরকম ঠিক না রে ঠিক মনের আলো বড় আলো আসে না কত হুজুর মনের আলো বড় আলো বাড়ির আলো টানি ভরে মনের পর্দা বড় পর্দা বাইরে পর্দা হাঁটাও হুজুর এমন ফতোয়াদের মহিলাগুলো হুজুর তোমরা পর্দার ভিতরে ঢুকলেন কে তো পুরুষ মতো বাইরে থাকবে তোমরা কে আমার প্যানেলের ভিতরে ঢুকলেন তো হুজুর বলছে মা তুই জানিস না মনের পর্দা মন মনের পর্দা বড় পর্দা আলো রে হুজুর মাতি নিবেলেন কে ওই মনের আলো বড় আলো বাইরে আলোটা নিভাওনি হুজুর দলিল দিল বোকালি শরীফের হুজুর মাঝখানে যে এমন দিকে শুরু করলো হুজুরের মুখে লাইট মারি দেখালে তিন ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়ে না দেয় যেরকম ঠিক নবী ঠিক আবু হানিফা রহমাতুল্লাহ বলছে মা বাতি লাগাও আমি তো স্বামীকে তো অবাক করাবো মেয়েটা বাতি লাগাই না মেয়েটা বলছে হুজুর আপনি যেতে পারবেন না ও হুজুর গো আমি কিন্তু আমার স্বামীর জন্য আনি নাই এমন সময় আবু হানিফা রহমাতুল্লাহ বলল মা আমি তো স্বামীকে তওবা করাইতে আসছি রে মা পাঁচ করি মেয়েটা একটা চিকুর মারল কে আসেন গো গ্রামের বাসী কে আসেন আমি একটা বিধবা মানুষ কোন মানুষ আছে আমি চিনি না ওই যুবকগুলা যে যুবকগুলা এতদিন পর্যন্ত সংগ্রাম করলেন আবু হানিফাকে ধরার জন্যে রে সবাই নাতি ঠেঙা নিয়ে বিধুয়ার বাড়িতে উপস্থিত হলেন আবু হানিফাকে অ্যারেস্ট করলেন আবু হানিফা আমরা পরিচিত মেয়ের সাথে কথা বললে তুমি বাধা করো আবু হানিফা রে এত রাইতে তুমি বিধুয়ার বাড়িতে কেন তুমি কথা বলতে আসো আবু হানিফা আমাকে তুমি বলো অপূর মেয়ের সাথে কথা বলা যায় না তাহলে এত রাইতে অপূর বিধুয়ার সাথে কেন কথা বলতে আসো বলো আবু হানিফা আজকে তোমাকে আমরা ছাড়ে দেব না সবাই বললো আবু হানিফাকে কেউ অন্যায় করবে না সবাই আমার বাদশার কাছে নিয়ে যাব সবাই সাক্ষী দেব আবু হানিফা বিধবার সাথে তার খারাপ ব্যবহার হয়েছে আবু হানিফা তো সাক্ষী নাই আমরা সবাই চলে যাব কি হয়েছে রানি আমার মা বলে না ও বন্ধুগণ ভালো করে জানো মা একটা মুত্তাকিন পরহেজগারি নারী না হলে বাবা ওই নারীটার দ্বারা কি ক্ষতি হয় সমাজের মধ্যে বাবা ওই মেয়েটা যদি কোরআন পানেওয়ালা হয়তো রে সোনা আবু হানিফাকে এই অবস্থায় যখন যুবকরা নিয়ে গেলেন বাদশার দরবারে নিয়ে গেলেন গভীরাতে আবু হানিফাকে কিতাবাসরে টানি টানি বাদশার বাড়িতে নিয়ে গেলেন বাদশা মনসুরের দরবারে পৌঁছে দিলেন বাদশা মনসুরের দারোয়ান বললো কে গো সব যুবকরা বললো আমরা এটা আসামি নিয়ে আসলাম জেনাকারের আসামি আমার বাদশা মনসুরের কাছে আমার নেই বিচার সাই দারোয়ান বললো ভাই আমার বাদশা মনসুরের বিনা পারমিশনে আমি এত রাইতে কেস নিতে পারবো না বাদশার হুকুম ছাড়া আমার এই কেস নিতে পারবো না কইছেন আয় এখনই নিতে হবে বাদশার কাছে যেমন তিনি বলো মহারাজ একদল যুবক আছে একটা মানুষকে ধরি বান্ধিয়ে ওই লোককে রাত্রিকালে বিচার করতে হয় বাদশা মনসুর বললেন আমি রাতে কোনো বিচার আদালত করি না যদি উনি দোষী হয় ওই যুবকটাকে
আমার লুকাবে জেলখানায় বন্দি রাখো ওই মেয়েটাকে জেলখানায় বন্দি রাখো আমি বাদশা মনসুর দিনের মধ্যে সবার সামনে আমি নেই বিচার করব যখন সুবহানাল্লাহ নাই থাকবে রাসূল বলছে হাদিস শরীফ আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শাস্ত্রের মানুষকে নূরের আরশে তায়ায় দান করবে সেটা এক নম্বর হলো ন্যায়প্রাণ বাদশা যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান ন্যায়প্রাণ বাদশা আছে বিচার আছে না আব্বার আমার শোনা জানা না ও মা বোনেরা আমার শরীর ঘুমা আবু হানিফাকে লোকাবের মধ্যে জেলখানা ঢুকিয়ে দিলেন মেয়েটা জেলখানার মধ্যে ঢুকিয়া দিল গভীর রাত্রে সব যুবকরা চলে গেল গভীর রাত্রে আবু হানিফা রহমাতুল্লাহ ওই বাদশা মনসুরের জেলখানায় ভিতরে ঢুকিয়া কান্দে বললা আমি তোর ইবাদত করতে মসজিদে যাই রে মওলা আমার কোন আমলে চোখে আল্লাহ আজকে আমার এই জেলখানায় ঢুকতে হয় আরে আল্লাহর অলি যারা হবে আল্লাহ মুত্তাকির বান্দা যারা হবে বাবা জেলখানাও জেলে আল্লাহর ইবাদত নষ্ট করবে না কিতাবে আছে রে হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ গভীর রাতে জেলখানা ঢুকার পরে রে তুজু করিয়া জেলখানা ভিতরে তাজু তরি মাবুতের কাছে কান্দে এরকম সুবহানাল্লাহ আল্লাহ আবু আবু হানিফা কি অন্যায় করলাম আল্লাহ আল্লাহ আমার কোন আমলে চুনি আল্লাহ তুমি আমাকে এই রাস্তায় আনলি আল্লাহ আমি আবু হানিফা নিজে বুঝতে পারি না আল্লাহ আমি কি অপরাধ করলাম আল্লাহ আল্লাহর কাছে আবু হানিফা রহমাতুল্লাহ কানতে কানতে ওই দুষ্ট মেয়েটা ওই রুম থেকে শুনতেছে যে মেয়েটা হুজুরের ক্যারেক্টার লুজ করাইলেন ওই মেয়েটা ওখান থেকে আওয়াজ দেয় হুজুর আমার নামে বদ্ধ আল্লাহ হুজুর হুজুর আমি অপরাধী আমি টাকার লোভে পাওয়া হুজুর আজকে তোমাকে আমি নষ্ট করে দিলাম হুজুর আমাকে বদ্ধ দিবেন না আমি ধ্বংস হয়ে যাব হুজুর হুজুর আমাকে ক্ষমা করে দেন ওই যুবকদের কথা শুনে আজকে আমি বিনে অপরাধে আপনাকে আমি জেলখানায় প্রবেশ করাইলাম আবু হানিফে বলে দুষ্ট রে এ দুষ্ট বেটি শোনো তোমাকে আমি ক্ষমা দিতে পারি মাফ করতে পারি আমার একটা সত্য আছে রে বেটি তুমি রাত্রির মধ্যে যদি জেলখানার বাইরে থাকি বিরিয়া আমার বাড়িতে যাইয়া আমার বিবি উম্মা হামেদাকে যদি খবর দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব ইয়ার আগে তোমাকে ক্ষমা করি দেব না আমার উম্মা হামেদা আমার স্ত্রীর বড় মহব্বত আমি যদি বদরের নামাজ পড়ি বাড়ি না যাই আমার উম্মা হামেদা বড় পাগলিনী হয়ে যাবে যারে দুষ্ট বেটি তোকে আমি জেলখানার ভিতরে ক্ষমা করে দেব আগে তুমি আমার বিবি উম্মা হামেদার কাছে আমার জেলখানায় থাকা খবরটা পৌঁছে দেন্ত বাবা যে আসামি এখন মুখ জবানি হয় নাই কন্ত জেল দারগা তাকে জেলখানা থেকে বাইরে করে দিবে সেরকম দিবে দিবে না মেয়ে মানুষের দেখো কত চক্রান্ত শোনেন কষ্ট হয় বাবা কষ্ট হয় না সব শুনতে পারবেন তফসিলা একটা মেয়ে মানুষের ভিতরে এলাম না থাকলে কত লোক সমাজের মধ্যে ক্ষতি হয় আর একটা যদি কোরআন পানেওয়ালা মেয়ে হয় ওই মেয়েটা তারা ইসলাম জিন্দা হয় যেরকম সুবহানাল্লাহ ওই মেয়েটা দিয়ে সমাজের মানুষ ক্ষতি হবে না একটা আলেমও ক্ষতি হবে না একটা সাধারণ মানুষও ক্ষতি হবে না একটা বুজুর্গ ক্ষতি হবে না একটা শিক্ষিত মানুষও ক্ষতি হবে না যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে ওই মেয়েটা যদি কোরআনে হাফেজা হয় রে আব্বারা মনে রাখবেন সোনারা যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে রে ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রটাকে আসানটাকে নষ্ট করবে না বা বলে না আম্মারা শুনি রাখো
বোমা ওই মেয়েটা কোনদিনও স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না মা বলে না আল্লাহ রাসূল বলেছে মা কোন নারী যখন স্বামী বাড়িতে যায় স্বামীর সাথে যত গল্প করে কি হবে আসলে মা গভীরা যদি হয়ে যায় স্বামী স্ত্রী গল্পটাও যদি দুনিয়াদারি হয় রে মা আমার রাসূল বলল স্বামী স্ত্রী গভীরতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় যেরকম সুবহানাল্লাহ জান্নাত যদি যেতে চাও রে মা জান্নাত একটা রাস্তা আছে মা হযরত আবু হানিফা স্ত্রী উম্মে হামেদা মা কেমন তার মহব্বত ছিল স্বামীর উপরে মা মারে সব কিছু খুলি বলো মা তুমি একজন স্ত্রী মা তুমি একজন নারী মা আবু হানিফা স্ত্রী উম্মে হামেদা যদি স্বামীর জেলখানা থাকার খবর পায় যদি পাগলির মতো হয়ে যায় আমার স্বামী নির্দোষী আমার স্বামী মানুষের অন্যায় করে না আমার স্বামী আমার নজরে এত সুন্দর আমার স্বামী কেন মওলা হে মাবুদ আমি তোর কাছে ডিমান্ড করি আমার স্বামীর দ্বারা কোনো নারীর ক্ষতি হইতে পারে না আল্লাহ আমি উম্মে হামেদা বলি আল্লাহ আমার স্বামী আবু হানিফা কোনো নারীর কোনো দিন জীবনে ক্ষতি করে নাই জোরে কোন এই নারীটা আল্লাহওয়ালা হয় ওই নারীটা স্বামী যখন বিদেশে যাবে বাজারে যাবে নামাজ পড়ি স্বামীর জন্য দোয়া করবে আল্লাহ আমার স্বামী যাতে ভালে ভালে বাড়ির দিকে ফেরে ধরে কোন ঠিক না বিঠিক আর বর্তমান যুগের নারী দোয়া করে আল্লাহ বললি সবাই মরছে বিধি হয়েছে উইকে মর না উইও বিধি হনু হয় ধরে কোন ঠিক না বিঠিক বর্তমান যুগে নারী স্বামী মরবে কে গাড়ি তো মরি সবাই গেলে মতো মরিবার না এত থাকে তা বাড়ি থেকে কেন কেন করে তো মরি পার না কি করে কয় গিয়ে মহি মরবে করে তোর মরলে বই মরলে তো কী হবে আমি বিধিও হন কী অসুবিধে কয় মো বড় বউ বিধুয়ে মো ছোটো বোনও বিধুয়ে হ্যাঁ মুই হলে আসো হারিয়ে হ্যাঁ মুইও বিধিও হন তা কী হয় যেরকম ঢিলে বিধি এমনি বিধিও মানুষের পাওয়ার বেশি হাল্লা ইয়ে তো পর্দা বসিতে নাই একেবারে ডিজিটাল মার্কা পাওয়ার গীতি একে লিপিস্টি বিবিষ্টি আরও কত তিষ্টি ওট পালি ছোট পালি আরও কত পালিশ মাইও চলছে রাস্তা দিয়ে তুই মলনা হো মলবি হো হাফেজ হো কারি হো পথ দিয়ে গেল সেরে না কাকা ভু হ তুই স্বামী নিলে গিয়ে পদ্মা না থাকিস কাতো ওই মা হুজুর পাঁচটা হুজুর কাত কত হুজুর গেল মর স্বামী মরিতে বিদুয়ে হনু যেরকম ঠিক না ঠিক হা বোনেরা ওই মেয়েটা যদি কোরআন থাকে রে মা বিধিও হলো মা তার কাছে পড়তা যাবে না ওই মেয়েটা যদি কোরআন পানে ভালো হয় মা যদি বিধিও হয় মা স্বামী মারা যায় কোনোদিন ওই মেয়েটা নিজের চরিত্রটাকে পর্দাটা নষ্ট করবে না কারণ জানে পৃথিবীর আসতে হবে একদিন যেতে হবে এই পর্দাটা আল্লাহ রাব্বিল আলামিন ফরজ করে দিয়েছে।